আজকের এই টিউটোরিয়ালটি মূলত একাদশ শ্রেণীর যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য। তো 100% প্রশ্ন লাগার সম্ভাবনা আছে 2019-এ। তো যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তারা দেখো এবছরের জন্য অর্থাৎ 2019-এ কী কী ইম্পর্ট্যান্ট রয়েছে। যেমন 1 নম্বরে রাষ্ট্রবিজ্ঞান কি, বিজ্ঞান পদবাচ্য ব্যাখ্যা করো। 2 নম্বর রাষ্ট্রবিজ্ঞান পাঠের উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3 নম্বর রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করো। 4 নম্বর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো। 5 নম্বর রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। 8 নম্বর সাম্য ও ন্যায়ের সম্পর্ক আলোচনা করো। 9 নম্বর আইনের সংজ্ঞা দাও। ওই প্রশ্নেই আইনের বৈশিষ্ট্যগুলি কী কী। 10 নম্বর গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। 11 নম্বর সংবিধান কাকে বলে এবং এই সঙ্গে আরেকটি প্রশ্ন থেকে গেছে সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বর দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধানের পার্থক্য নির্দেশ করো। 13 নম্বর এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝো বা কাকে বলে, এর বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো। 14 নম্বর যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 15 নম্বর ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। 16 নম্বর মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। 17 নম্বর ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো। 18 নম্বর ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। তো ব্যাস এই কটি প্রশ্ন করলেই মোটামুটি এসে যাবে। তো যদি টিউটোরিয়ালটি ভালো থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।